আসসালামু আলাইকুম। আমরা আজকে কানাডায় স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনের জন্য যে ম্যারেজ লাইসেন্স আর সার্টিফিকেট যে ডকুমেন্টটি সাবমিট করতে হয়, এই ডকুমেন্টটি কেমন হয়, এখানে কি কি দিতে হয় সেটা আমরা দেখব। আমরা মুসলমান ধর্মাবলম্বী এবং হিন্দু ধর্মাবলম্বীদের কী ধরনের ডকুমেন্ট এই সেকশনে দিতে হয় সেটা আজকে দেখব। প্রথমে চলুন আমরা দেখি সিঙ্গাপুর ভিসা অফিস ইনস্ট্রাকশনস, এখানে কোন ধরনের ডকুমেন্টের কথা মেনশন করা আছে। সো এটা স্টাডি পারমিট সিঙ্গাপুর ভিসা অফিস ইনস্ট্রাকশনস, এখানে দেখছি কপি অফ বার্থ সার্টিফিকেট অ্যান্ড ম্যারেজ সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল। আপনি যদি ফ্যামিলি মেম্বার হিসেবে আপনার স্পাউসকে আপনার সঙ্গে ক্যানাডাতে আনতে চান, তাহলে কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে এই ম্যারেজ সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটি বিষয় হচ্ছে কোথাও কিন্তু ম্যারেজ ফটোগ্রাফি, আপনাদের বিয়ের যে ছবি সেটার কথা মেনশন করা নেই। এই কারণে বিয়ের ছবি দেওয়া ম্যান্ডেটরি না, আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন, না চাইলে নাও অ্যাড করতে পারেন। আমার ক্ষেত্রে আমি কিন্তু কিছু ছবি এখানে অ্যাড করে দিয়েছিলাম। মুসলমানদের বিয়ের সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে কিন্তু ম্যারেজ সার্টিফিকেট এবং নিকানামা, এই দুইটি ডকুমেন্ট পাওয়া যায়। এখানে খুবই ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এই দুইটি ডকুমেন্ট কিন্তু অবশ্যই আপনাকে ইংরেজিতে সাবমিট করতে হবে। সো আপনার যদি পূর্বে আপনার ম্যারেজ সার্টিফিকেট এবং নিকানামা বাংলা ভার্সনে নেওয়া থাকে, অবশ্যই আপনি ইংরেজিতে ট্রান্সলেট করে নেবেন। এই ট্রান্সলেশনের কাজ ইউজুয়ালি কাজী অফিস থেকে আপনি করে নিতে পারবেন। কাজীকে বললে নির্দিষ্ট ফি নিয়ে আপনার যে ম্যারেজ সার্টিফিকেট এবং নিকানামা আছে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে নোটারি করে একবারে রেডি করে দিবেন। এক্ষেত্রে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে ওরকম সরকারি নির্ধারিত কোনো খরচ নেই, নোটারি বাবদ কিছু খরচ হয়। সো আপনার ট্রান্সলেট করতে টাইপিং বাবদ বা প্রিন্ট বাবদ হয়তো 50 টাকা এবং নোটারি করতে হয়তো আরও কিছু টাকা খরচ হয়, মোরাললেস আপনার 200 থেকে 300 বা ম্যাক্সিমাম হয়তো 500 টাকা খরচ হয়। কিন্তু কাজী সাহেবরা তাদের ক্লায়েন্টের ইকোনমিক সিচুয়েশনের উপরে বেস করে 1,000, 2,000, 3,000, 4,000, 5,000 যার কাছ থেকে যেমন পারে তেমন চার্জ করে। সো আপনি অবশ্যই এই ডকুমেন্টগুলো নেওয়ার আগে আপনার কাজী অফিসের সঙ্গে নেগোসিয়েট করে নেবেন। এবারে আমরা চলুন দেখি এই দুইটি ডকুমেন্ট দেখতে কেমন হয়। আমরা এটাকে মিনিমাইজ করে দিলাম, স্টাডি পারমিট, সেখান থেকে ম্যারেজ লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, ওকে। দেখেন এটা কিন্তু মুসলিম ম্যারেজ সার্টিফিকেট, কাজী অফিসের সিল আছে এখানে, প্লাস যিনি নোটারি পাবলিক এটাকে সত্যায়িত করেছেন বা অ্যাটাস্টেড করেছেন ওনার সিল আছে এখানে। এখানে গভর্নমেন্ট যে নোটারি রেড সিল এটা আছে, এবং যিনি নোটারি করেছেন ওনার সিগনেচার এখানে আছে, প্লাস যিনি কাজী ওনার সিগনেচার এখানে আছে। সো আমরা দেখলাম মুসলিম ম্যারেজ সার্টিফিকেট কেমন হয়। এবার আমরা দেখব নিকানামা। আসলে ম্যারেজ সার্টিফিকেট হচ্ছে আপনার সার্টিফিকেটের মতো এবং নিকানামা হচ্ছে আপনার ট্রান্সক্রিপ্টের মতো। ট্রান্সক্রিপ্টে যেমন আপনার কোন কোর্স, কত নাম্বার পেয়েছেন এরকম ডিটেল থাকে, নিকানামাতে এরকম আপনার যে বিবাহ এই সম্পর্কিত সকল ডিটেল ইনফরমেশন এখানে থাকে। এই ডকুমেন্টেও দেখা যাচ্ছে কাজী অফিসের সিল, যিনি নোটারি পাবলিক ওনার সিল, প্লাস সরকারি যে নোটারি পাবলিকের রেড সিল সেটা আছে। এবং এই পেজের একবারে নিচে যিনি নোটারি পাবলিক ওনার সিগনেচার করা। দ্বিতীয় পেজ দেখি, দ্বিতীয় পেজেও সেম, যিনি নোটারি পাবলিক ওনার সিল সিগনেচার এবং নোটারি পাবলিকের সিল এবং সিগনেচার। যেহেতু আমার ডকুমেন্ট বাংলাতে ছিল, সেখান থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা, এই কারণে কিন্তু আমার এখানে নোটারি পাবলিকের সিল এবং স্বাক্ষর লেগেছে। আপনারা একটা কাজ করতে পারেন, যখন আপনাদের বিয়ে পড়ানো হবে তখন আপনারা আগে থেকে কাজীকে বলে রাখবেন যে এই দুইটি ডকুমেন্ট আপনাদের ইংরেজিতে লাগবে। প্রথম থেকেই যদি আপনি ইংরেজিতে করে নেন, তাহলে কিন্তু আলাদা করে আপনার এই ট্রান্সলেশন বা নোটারি পাবলিক দিয়ে অ্যাটাস্টেড করানোর প্রয়োজন নেই। এবারে দেখেন, অনেক সময় কাজী সাহেব বলেন যে আমার কাছে এই ডকুমেন্টগুলোর ইংরেজি ভার্সন নেই। সেক্ষেত্রে আমি যেটা করেছিলাম, আমি ম্যারেজ সার্টিফিকেট এটার এডিটেবল একটি ভার্সন তৈরি করি। আমি এটা আমার ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, আপনারা আপনাদের মতো করে যত ইনফরমেশান আছে এখানে সবগুলো ফিল আপ করবেন। এবং নিকানামা, নিকানামাটাও এডিটেবল ফরম্যাট আছে আমার কাছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের যে ইনফরমেশান আছে এখানে দিয়ে দিবেন। এখানে একটা ব্যাপার আছে, আপনি চাইলে কিন্তু এই ডকুমেন্টগুলো সাদা পেজের উপরে প্রিন্ট করতে পারবেন না। আপনি আপনার সকল ইনফরমেশান এখানে দেওয়ার পরে কাজীর সঙ্গে যোগাযোগ করবেন, ওনারা ওনাদের যে নির্ধারিত নীল রঙের পেপার আছে সেটার উপরে প্রিন্ট করে বাকি যে কাজগুলো আছে, যেমন কাজীর সিগনেচার বা নোটারি পাবলিকের সিগনেচার, কাজী সাহেবই দায়িত্ব নিয়ে বাকি কাজগুলো করে ফেলবেন। সো এইভাবে আপনি আপনার ম্যারেজ সার্টিফিকেট এবং নিকানামা এই দুইটি ডকুমেন্ট প্রিপেয়ার করে ফেলতে পারবেন। এবারে আমরা চলুন দেখি যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তাদের জন্য কোন ধরনের সার্টিফিকেট বা কোন ধরনের ডকুমেন্ট
সাবমিট করা যেতে পারে। দেখেন, এটা হচ্ছে হিন্দু ম্যারেজ সার্টিফিকেট। এই সার্টিফিকেট কিন্তু বিয়ের পরে নিতে হয়। ইউজুয়ালি যখন হিন্দুদের বিয়ে হয়, আপনারা হয়তো অনেকে বিয়ে রেজিস্ট্রেশন করেন না, সেক্ষেত্রে প্রথমেই আপনাকে বিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। বিয়ে রেজিস্ট্রেশন করার জন্য আমার জানা মতে প্রতিটি জেলায় একটি করে হিন্দু বিবাহ রেজিস্ট্রি অফিস থাকে, সেখানে যোগাযোগ করে আপনি আপনার বিয়ে রেজিস্ট্রি করে ফেলতে পারবেন। বিয়ে রেজিস্ট্রি করতে গেলে কি করতে হবে, এই যে দেখেন, এরকম একটি ডকুমেন্ট ফিল আপ করতে হবে, এবং ডকুমেন্টে যে ধরনের মানুষের নাম মেনশন করা আছে তাদেরকে সিগনেচার করতে হয়। সো সেক্ষেত্রে যেটা হয়, আপনার বিয়ে পড়ানো হওয়ার পরে আপনি যদি রেজিস্ট্রি অফিসে যেয়ে রেজিস্ট্রি করতে চান, সেক্ষেত্রে আপনার দুই ফ্যামিলির বাবা মা, দুইজন সাক্ষী এবং আপনাদের যে পুরোহিত বিয়ে পড়িয়েছিল ওনাকে প্রেজেন্ট থাকতে হয়, কারণ এই ডকুমেন্টে কিন্তু ওনাদের সবার সিগনেচার লাগে। যাদের বিয়ে হয়ে গেছে কিন্তু রেজিস্ট্রি করা হয়নি, তাদের জন্য কিন্তু এটা বড় ধরনের একটা হ্যাসেল, কারণ সবাইকে একসঙ্গে পাওয়া এটা আসলে কষ্টসাধ্য ব্যাপার। সো এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যেটা, সেটা হচ্ছে আপনার যে বিয়ের তারিখ আছে তার আগে থেকে আপনি হিন্দু ম্যারেজ রেজিস্ট্রি অফিসের সঙ্গে যোগাযোগ করে রাখবেন, এবং যেদিন আপনার বিয়ে হবে ওই দিনই আপনি ম্যারেজ রেজিস্ট্রারকে ইনভাইট করে এই যে ডকুমেন্ট আছে এটা ফিল আপ করে ফেলবেন, এবং সম্ভব হলে ইংরেজিতে। তাহলে কিন্তু আপনার এই যে সকল হ্যাসেল একবারেই শেষ হয়ে যায়। তারপরে এক সময় আপনি সময় করে এই ম্যারেজ সার্টিফিকেটটা ওনার অফিস থেকে কালেক্ট করে নিতে পারবেন। এই রেজিস্ট্রি করতে আমার জানা মতে আমার ফ্রেন্ডকে 4,000 টাকার মতো দিতে হয়েছিল, এবং সার্টিফিকেট নেওয়ার সময় আর তেমন কোনো খরচ হয়নি। আমি যেটা করব, এটা ডাউনলোডের একটি লিংক আপনাকে দিয়ে দিব, আপনি আপনার যে অ্যাড্রেস আছে বা যে ইনফরমেশান আছে সবগুলো ফিল আপ করে আপনার হিন্দু ম্যারেজ রেজিস্ট্রি অফিসে যাবেন। সেখানে তাদের যে নির্ধারিত নীল কাগজ আছে সেটার উপরে প্রিন্ট করে রেজিস্ট্রারের সিগনেচার নিয়ে নিতে পারবেন। এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, এখানে কিন্তু বর এবং কনের দুইজনের একটি একটি পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ করতে হয়। সো আপনারা মনে করে এই দুইটি ছবি অবশ্যই নিয়ে যাবেন। মোটামুটি এই ছিল মুসলমান এবং হিন্দুদের ম্যারেজ ডকুমেন্ট। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।